স্বর্ণা ধানের বা গুটি স্বর্ণাতে কিন্তু ব্যাপক পরিমাণে ব্লাস্ট বা বিএলবি এবং প্রচুর কারেন্ট পোকার আক্রমণ হয়, এই যাতে কিন্তু এই ধরনের কোনো স্পর্শকাতর রোগ বা পোকামাকড় নেই বললেই চলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়নগর নওগাঁ। আমরা এই আমন মৌসুমে অনেকে অনেক কৃষক ভাইরা আমরা বহুকাল থেকে ইন্ডিয়ান ভ্যারাইটি রঞ্জিত বা স্বর্ণা ধান চাষ করে এসেছি। স্বর্ণা অনেকে স্বর্ণা পাঁচ বা গুটি স্বর্ণা বলে থাকে। এই স্বর্ণা ধান ইন্ডিয়ান একটা রিজেক্ট ধান, যেটা মোটামুটি বাংলাদেশে বহুকাল থেকে চাষ হয়ে এসেছে। এই স্বর্ণা ধানের রিপ্লেস হিসাবে ধান গবেষণা থেকে 2019 সালে ব্রি ধান 95 এসেছে। জাত বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ব্রি ধান 95 এর বিশেষ জাত বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য এই জাতের মধ্যে বিদ্যমান। এর উচ্চতা 120 সেন্টিমিটার মোটামুটি হাইট, যেগুলো মোটামুটি নিচু জমি বা উঁচু জমিতে চাষ করা যাবে, নিচু জমি, মধ্যম নিচু জমি বা যেখানে এক হাঁটু পরিমাণ পানি জমে থাকে সেখানে এই জাতটি চাষ করা যাবে। গাছের আকার আকৃতি অনেকটা ব্রি ধান 49 এর মতোই আকার আকৃতি, ডিকপাতা খাড়া এবং পাতার রং গাঢ় সবুজ, চাল মাঝারি মোটা এবং সাদা, দানার রং গাঢ় লাল, অ্যাট্রাকটিভ রং, বাজার মূল্য এটার বেশ বেশি এবং 1000 পুষ্ট ধানের ওজন 21.50 গ্রাম। ধানটা আকৃতিতে ছোট এবং মাঝারি মোটা, আর এর চালে অ্যামাইলেজের পরিমাণ 28% এবং প্রোটিন আছে 8%। অ্যামাইলেজের পরিমাণ যেহেতু 28% আছে, অতএব এই চালটি ভাত ঝরঝরা, খেতে সুস্বাদু এবং এর বাজার মূল্য কিন্তু বেশ ভালো। এর কাণ্ড শক্ত, তাই হেলে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং আধুনিক সকল বৈশিষ্ট্য এই জাতের মধ্যে বিদ্যমান। এর জীবনকাল স্বল্প জীবনকাল, এটা চাষ করে অনায়াসে আমরা কিন্তু রবি শস্য, সরিষা, গম, ভুট্টা, আলু চাষ করতে পারবো। কিন্তু অন্য যে স্বর্ণা বা গুটি স্বর্ণা আছে সেটা চাষ করে কিন্তু আমরা রবি শস্য করতে পারি না, কারণ অন্য স্বর্ণা ধানের জীবনকাল 145 থেকে 150 দিন, আর এই বৃধান 95 এর জীবনকাল 125 দিন। জীবনকাল অনেক কম, কোয়ালিটি অনেকটা একই রকম, কিন্তু এটা চাষ করে আমরা রবি শস্য করতে পারবো। বীজ বপন আমরা সচরাচর 15 জুন থেকে 25 জুলাইয়ের মধ্যে বীজ বপন করতে হবে, কারণ আমাদের রবি শস্য কিংবা আগাম আমাদের চাষ করতে গেলে এই সময়ের মধ্যে আমাদের চাষ করতে বীজ বপন করতে হবে। আর চারা বয়স আমরা সচরাচর জানি যে প্রতিটা আমন ধানের চারা বয়স 25 থেকে 30 দিন বয়সের চারা যদি রোপণ করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত কুশি পাব। চারা রোপণের দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি। এই 8 ইঞ্চি গুণ 6 ইঞ্চি এই দূরত্বে আমরা চারা রোপণ করব এবং প্রতি গোছায় 2 থেকে 3টি চারা আমরা রোপণ করব। চারা বয়স যদি 30 দিনের বেশি হয়ে যায়, ধরুন 30 থেকে 40 দিন বয়স, তখন তাহলে 3 থেকে 5টি চারা দিতে হবে। আবার 40 দিনের উপরে যদি বয়স হয়ে যায় চারার, তাহলে 5 থেকে 7টি চারা আমাদের অবশ্যই দিতে হবে, কারণ বেশি বয়সের চারাতে কুশির সংখ্যা অবশ্যই কম হয়। প্রতিটা ভিডিওতে আমি বলেছি বেশি বয়সের চারা হলে আমাদের রোপণ দ্রুত কমিয়ে দিতে হবে এবং পাশাপাশি চারার সংখ্যা বাড়াইতে হবে প্রতি কুশিতে। আর সার প্রয়োগ সাধারণত অন্যান্য সকল উপসি জাতের মতো, এটার সার প্রয়োগ ব্যবস্থাপনা একই রকম। আমরা প্রতি 33 শতক বিঘাতে একটা সামগ্রিক ধারণা দিচ্ছি। আমি বলেছি যে একটা নিচু জমি, যেমন এইটা মধ্যম নিচু জমি, মোটামুটি বৃষ্টি হইলে এখানে কিন্তু পানি জমে থাকে 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি। আবার নিচু জমি আছে যেগুলো পানি জমে থাকে অল টাইম, সেই ধরনের জমিতে এক ধরনের, এবং উঁচু জমি যেগুলো সেগুলোতে সার ব্যবস্থাপনা একরকম এবং একটা মধ্যম কোয়ালিটির সার ব্যবস্থাপনা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা প্রতিটা জমিতে সচরাচর জৈব সার বা ছাই মিলে আমরা 1 টন বা 25 মন মিনিমাম দিতে বলি। ছাই হচ্ছে অর্গানিক পটাশ, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস কিছু পরিমাণ আছে এবং এই দুটার কম্বিনেশন করে আমরা 25 মন বা 1 টন দিতে বলি। এবং ডিএপি 15 থেকে 20 কেজি বা টিএসপি, পটাশ 15 থেকে 20 কেজি, পটাশ অবশ্যই আমাদের 2 মাত্রায় দিতে হবে। আর ইউরিয়া আমাদের 20 থেকে 30 কেজি, এটা জমির অবস্থা ভেদে কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা ডিপেন্ড করে পরিবেশ, জমির অবস্থা, জৈব মান এবং টোটাল পরিবেশের উপরে ইউরিয়ার পরিমাণ নির্ভর করে। জিপসাম ভালো ব্র্যান্ডের 5 কেজি দিতে হবে, দস্তা সার অবশ্যই ভালো ব্র্যান্ডের 1 কেজি, সোহাগা বা বোরিক অ্যাসিড এটা 1/2 কেজি থেকে 1 কেজি, ম্যাগনেশিয়াম 2 কেজি। এই টোটাল কম্বিনেশন সারগুলো আমরা ইউরিয়া বাদে সকল সারগুলো একসাথে শেষ চাষে আমাদের প্রয়োগ করতে হয় এবং দস্তা সারটা আলাদাভাবে প্রয়োগ করতে হয়। আমরা জানি দস্তা সার ডিএপি বা টিএসপির সাথে মিশালে
জিঙ্ক ফসফেট নামে অদ্রবণীয় যৌগ তৈরি হয় যা জমিতে গিয়ে দুটো নিষ্ক্রিয় হয়ে থাকে। সুতরাং সার ম্যানেজমেন্ট আমরা সকলেই কম বেশি জানি, এটা নিয়ে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। স্বর্ণা ধানের বা গুটি স্বর্ণাতে কিন্তু ব্যাপক পরিমাণে ব্লাস্ট বা বিএলবি এবং প্রচুর কারেন্ট পোকার আক্রমণ হয়, এই যাতে কিন্তু এই ধরনের কোনো স্পর্শকাতর রোগ বা পোকামাকড় নেই বললেই চলে। আর যত সময় রোপণ করলে আমরা 20 অক্টোবর থেকে 15 নভেম্বরের মধ্যে কর্তন করে আমরা অবশ্যই রবি শস্যে যেতে পারবো। আর ফলনটা বেশ সুন্দর চমৎকার ফলন, 18 থেকে 22 মন পার বিঘাতে 33 শতকে আমরা মাঠে বেশি, অর্থাৎ 6 থেকে 6.5 টন পার হেক্টরে। সুতরাং সুন্দর একটা ফলন এবং এটা কেটে আমরা রবি শস্য, যেহেতু মূল টার্গেটে আমাদের রবি শস্য, আমাদের দু ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তরিত করা। সুতরাং এই নতুন জাতগুলো আমাদের মাঠে যদি প্রতিস্থাপিত করতে পারি স্বর্ণা ধানের পরিবর্তে, তাহলে কিন্তু আমরা লাভবান হব এবং অবশ্যই আমাদের জমিটাকে 3 ফসলি জমিতে রূপান্তরিত করতে পারবো। এবং ধানের কালার যেহেতু গাঢ় লাল রঙের, মার্কেট প্লেস এটার ভালো, ভাত ঝরঝরা খেতে সুস্বাদু এবং দাম ভালো পাওয়ায় কৃষকরা এতে মুনাফা ভালো পাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।